এই ভিডিওটি কোনো প্রকার বিনোদনমূলক ভিডিও নয়, এটি একটি তথ্যমূলক ভিডিও। বগুড়ির দোলমেলা কৃষ্ণ রাইজু দোল করতে এখানে এসেছেন ভগবান কৃষ্ণ রাইজু, এলাকার প্রাণের ঠাকুর, বহু ঐতিহ্যমণ্ডিত, 600 বছর পূর্বে এই মন্দির তৈরি হয়েছে। মন্দির এখানে মোটামুটি প্রায় 600 বছর আগে। আপনারা দেখতে পাচ্ছেন এই রঘুনাথ বাড়িতে অবস্থিত কৃষ্ণনগর থেকে কৃষ্ণ রাইজু এসেছেন এই জায়গায়, এই মন্দিরে। পূর্বে এটি রাজ পরিবারের ঠাকুর ছিল, আর নদীর ওপারে ছিল কৃষ্ণ রাইজু, এবং এই মন্দিরে সেবিত হতেন রাম সীতা, যা বর্তমানে সেবিত হচ্ছেন। পরবর্তী সময় এখানে সেই বিগ্রহ নেই। রঘুনাথ সিং হচ্ছিলেন রঘুবীরের পূজারী। বহু প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দোলমেলা, যা বগুড়ির দোল নামে খ্যাত। হাজার হাজার ভক্তের মিলন মেলাতে পরিণত হয় উৎসব মুখর দিন। আপনারা আসুন, রঘুনাথ বগুড়ির রাজা গজপতি সিংহ ছিলেন প্রথম রাজা, পরবর্তী সময়ে রঘুনাথ সিংহর আমলে এই মন্দির তৈরি হয়। তিনটি এলাকার প্রসিদ্ধ মন্দির, সর্বমঙ্গলা মাতা, কৃষ্ণ রাইজু এবং পাথরবেড়ে অবস্থিত রঘুনাথজু মন্দির এবং এই রঘুনাথ, এই চার দেবতা, চারজন মহাত্মা তৈরি করেছেন বগুড়ি রাজ পরিবার এবং রাজ্যধর রায় মহোদয়, উপেন্দ্র ভট্ট মহোদয় এবং বাগবিজয় গোস্বামী মহোদয়। যে বগুড়ির যে মন্দির, ওই কৃষ্ণ রাইজির যে দোল মন্দির, সে দোল মন্দিরের ইতিহাস, আর সবথেকে বড় জিনিস কি, অসময়ে কেন আমরা এই মেলাতে এলাম, দিনের মেলায় মেলায় না এলে এই জিনিসগুলো আপনাদেরকে আমরা শেয়ার করতে পারতাম না। যে মন্দিরের যে তথ্যগুলো আপনারা জানলেন, সে তথ্যগুলো কালেকশনও করতে পারতাম না। কেন না, রাত্রেবেলায় প্রচুর পরিমাণে ভিড় থাকে, ওনারা সময় দিতে পারছিলেন না, তাই আমরা রাত্রে এসেছিলাম। কিন্তু একঘেয়েমি সবাই তো ভিডিও মেলার ভিডিও করছে, কিন্তু আমরা চেয়েছিলাম তথ্যমূলক ভিডিও করার জন্য, তার জন্যে আমরা সকালে এসে এই তথ্যগুলো কালেকশন করলাম। এই ইয়েটা দেখতে পেয়েছেন, ঠাকুরের রথ আসার জন্য এই ব্রিজটা বানানো হয়েছে। রাইজির নিজ মন্দির, সেটা হচ্ছে এই পাড়ে দেখতে পাচ্ছেন নিজ মন্দির। আমার নাম আলোকময় রায়। এই মন্দির এখানে মোটামুটি প্রায় 600 বছর আগে, রাজা রঘুনাথ সিংয়ের আমলে। কিছুক্ষণ আগে একজনের কাছ থেকে শুনলাম যে এই মন্দিরটা নাকি রঘুনাথজির মন্দির। এটা রঘুনাথজিয়েরই মন্দির, এটা এই মন্দিরটা এরই মন্দির, রঘুনাথ বাড়ি এটার মৌজাটার নাম। হ্যাঁ, এখানে রঘুনাথ সিং হচ্ছিলেন রঘুবীরের পূজারী, উনি ওনাদের কুলদেবতা রঘুনাথ সিং, তো সেই হিসাবে এখানে রঘুবীরের মূর্তি ছিল, পুজো হতো এখানে, পুজো হতো। তারপর এখানে ওদের যে পুরোহিতরা বংশধর, এই বংশধররা করতো এখানের ওই চক্রবর্তী মুক্তা চক্রবর্তী আর ওই ধারের মায়েতার থেকে, ওদের ওদের ফ্যামিলি আর কি করতো। শত 200 বছর মোটামুটি তার মধ্যে ওখানে মূর্তি চুরি হয়ে যায়, বুঝতে পারছেন, মন্দিরের ভগ্ন দশা, দরজা টরজা নেই, ভেঙে গেছে, এই ফলে ওখানে মূর্তি চুরি হয়ে যায়। তারপর থেকে আর এখানে নিত্য পূজা হয় না, হতো না। এবারে যে কোটি মূর্তি ছিল সেগুলি ওই মুক্তা চক্রবর্তী বা ওদেরই ফ্যামিলি, হ্যাঁ, ওরা বাড়িতে নিয়ে গেছিলো, বাড়িতে নিয়ে রেখে ওরা পুজো টুজো করতো আর কি, আর দোলের সময় এখানকে নিয়ে আসে। হ্যাঁ, আর এখানের এই যে মূর্তি, এই যে মন্দির, যখন রঘুনাথ সিং, রাজা রঘুনাথ সিং এখানে ইয়ে করলেন, মন্দির তৈরি করলেন, এবং এখানে সেই সময় থেকে দোল উৎসব শুরু। যখন রাধিকার মূর্তি তৈরি হয়, শ্রীরাধার মূর্তি যখন তৈরি হয়, তা সেটা প্রায় 600 বছর আগেই। আমাদের কৃষ্ণের বিগ্রহ আনা হয়েছিল পুরী থেকে, পুরী থেকে আনা হয়েছিল, এবং আমাদের পূর্বপুরুষ রাজ্যধর রায়, যিনি ছিলেন ওই গজপতি সিংহের গোমস্তা, বগুড়ির রাজা গজপতি সিংহের গোমস্তা ছিলেন, তিনি এই বিগ্রহকে, ওই কৃষ্ণ বিগ্রহকে পুরী থেকে এনেছিলেন স্বপ্নাদিষ্ট হয়ে। তারপরে এখানে তার 70 বছর পরে গজপতি সিংহের নাতি রঘুনাথ সিং, তিনি এই রাধিকা বিগ্রহ তৈরি করেন। রাধিকা বিগ্রহ যে যখন প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে ফাল্গুনী পূর্ণিমাতে, এবং সেই থেকে দোল উৎসব শুরু হয়, বুঝতে পারছো। আর দোলের সময় ওখান থেকে কৃষ্ণ বিগ্রহ এখানে আসেন, রাধা কৃষ্ণের বিগ্রহ এখানে আসেন, 3 দিন থাকতেন, 3 দিন দোল করে আবার ওখানে চলে যেতেন, ওই নিজ মন্দিরে।
ওই তো নদীর ওপারে কৃষ্ণনগর। মায়তায় যেটা আছে ওটা হচ্ছে রথের সময় যান, রথ যখন রথ হয় তখন এখান থেকে ঠাকুর বিগ্রহ ওই মায়তাতে যান, ওখান থেকে রথে চড়ে আর মাতা মন্দিরে যান আর কি। আগে আগে কিন্তু রথ এখানেই হতো, কৃষ্ণনগরেই হতো, কৃষ্ণনগরেই হতো, নদীর গর্ভে সমস্ত বিলীন হয়ে যায়। যে মেউসা বাড়ি বলে যেটা মাসি বাড়ি, সেটাও মানে নদীতে বা বন্যাতে নষ্ট পড়ে যায়। তার ফলে তখন অধিকারীরা, মায়তায় অধিকারীরা ওখানে 13 একর জায়গা দান করেন, 13 একর জায়গা দান করে ওই ঠাকুরের জন্য, রথ করার জন্য। দোল হয়ে গেলে বাড়িতে নিয়ে চলে যাওয়া হয়। এখানে তো এই রায়বাবুরা চাবি দিয়ে দিই, মন্দিরে তো আর রাখার জায়গা নেই আমার। এখানটা এখন বর্তমানে বাগানো হচ্ছে না, বাগানো না পর্যন্ত এখন তো রাখতে গেলে খরচা আছে, তো এর তো আয় সেরকম কিছু নাই। বাড়িতে নিত্য সেবা হয়, বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় দোলের পরে। এই ঠাকুরেরই এই মন্দিরটা হয়ে থাকে, তো উনি কেন এখানে ঠাকুর কেন থাকেন না সেটা একটু যদি বলেন। এটা তো রামের মন্দির নয়, এটা হচ্ছে সাবিত্রীর মন্দির ছিল, 3টা রুম ছিল। এখন এটা ভেঙে দিয়ে এখন বাগাচ্ছে উনি কমিটির থেকে, আমাদের এই প্যান্ডেল করে করে বসতে হচ্ছে। আমার নাম সুশান্ত চক্রবর্তী। মুক্তা চক্রবর্তী আমার বাবা হয়, মারা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, এদিকে এদিকে রঘুনাথ বাড়ি, অযোধ্যা এবং বৃন্দাবনের মিলিত রূপ। আর এই যে দেখতে পাচ্ছেন পবিত্র স্রোতস্বিনী শিলাবতী নদী, এই যেমন যমুনা মিলিত রূপ। আসুন বগুড়ির এই ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি দর্শন করুন।